ঘড়ির কাঁটায় তখন বেলা 11টা, হাজারো উৎসুক জনতা তাকিয়ে আছে আকাশের দিকে। এর মধ্যে আকাশে দেখা দিল আবু জাহিদ নিউকে বহন করা হেলিকপ্টার। পলাশবাড়ির আমলাগাছি বিএম উচ্চ বিদ্যালয় মাঠে তখন লোকে পরিপূর্ণ। হেলিকপ্টার থেকে নেমে উৎসুক জনতাকে হাত নাড়াতে নাড়াতে ততক্ষণে মঞ্চে গিয়ে বসলেন উদ্যোক্তা তৈরির কারিগর আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ। কয়েক বছর আগে থেকেই নিউ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাহিদ নিউ পলাশবাড়ী, সাদুল্লাপুর ও পীরগঞ্জের বেকার যুবক যুবতীদের বেকারত্ব দূর করতে কাজ করে যাচ্ছেন নানাভাবে। ইতিমধ্যেই এই তিন উপজেলার অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। বুধবার সকালে আমলাগাছি বিএম উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি ঘোষণা দেন 4000 বেকার যুবক যুবতীকে প্রশিক্ষণের আওতায় আনবেন তিনি। বাংলাদেশে শুতে এসেছেন সেই বাংলাদেশি নাগরিক আবু জাহিদ নিউ। এখানকার এই পলাশবাড়ি, সাদুল্লাপুর এবং পীরগঞ্জের যে বেকার যুবক যুবতীরা আছে তাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে বেকারত্ব একেবারে শেষ হয়ে যাবে। সেই মানুষটি কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছে এই পলাশবাড়ি উপজেলার আমলাগাছি বিএম উচ্চ বিদ্যালয়ে, এবং এই এলাকার যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের সঙ্গে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু বক্তব্য তিনি দিয়েছেন। তো আমরা শুনবো যে আসলে আপনি যে এই যে আজকে এখানে আসলেন এই পলাশবাড়ি বাসীর উদ্দেশ্যে, আসলে এই যে বেকার যুবক যুবতীদের যে আপনি একটা স্বপ্ন দেখাচ্ছেন, আসলে এই স্বপ্নটা সম্পর্কে আপনি খুব সংক্ষিপ্ত বলবেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে, সাংবাদিকদেরকে। আপনাদের কারণেই দেখেন আজকে আমাদের কাজগুলো অনেক সুন্দর হচ্ছে। প্রথমে ধন্যবাদ দিচ্ছি সবাইকে, এলাকাবাসীকে। আমি এসেছি দেওয়ার জন্য, এবং আমি চাচ্ছি যেন এই এলাকায় উদ্যোক্তা তৈরি হবে, ঘরে ঘরে বেকার মুক্ত হবে, একটা বেকারও থাকবে না। এবং আমি নিজে আগামীতে যতদিন পর্যন্ত এই কার্যকলাপ মানে বাস্তবায়ন না হতো ততদিন পর্যন্ত আমি এলাকাতেই থাকবো, এবং প্রতিটা ইউনিয়নে যাব, আমি ট্রেনিং করাবো এবং তাদের হাতে কলমে ধরে শিক্ষা দেব। এরপর আমলাগাছি থেকে হেলিকপ্টার যোগে সাদুল্লাপুর উপজেলার বক্সিগঞ্জে এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। নাহার ইলেকট্রনিক্স, এখানে ওয়ালটনের সকল পণ্য সহজ কিস্তিতে খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মাহে আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।